আমি সফলভাবে দায়িত্ব পালন করেছি। সিইসি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমি মনে করি আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি, সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি, একটা নির্বাচনও বাকি রাখিনি। 10 তারিখ যেটা ছিল সেটা সময় শেষ হয়েছিল, সব নির্বাচন শেষ করে এবার আমরা পরিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছি। কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে সিইসি বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, কোনো রকমের কারো কথায় না আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। একটা পদের জন্য নির্বাচন করেন 7 জন, পাশ করে 1 জন, বাকি 6 জন তো সমালোচনা করবেই, সমালোচনা হবে, ভালো মন্দ বলবে, এটাই স্বাভাবিক। নির্বাচন সুষ্ঠুতা নিয়ে তিনি বলেন, সব সুষ্ঠু হয়েছে তা নয়, মারামারি হয়েছে, কোথাও ব্যালট ছিনতাই হয়েছে, আবার ধরা পড়েছে, নির্বাচন বন্ধ হয়েছে, আবার পুনরায় নির্বাচন হয়েছে, সুতরাং সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে তা বলা যাবে না, কিছু নির্বাচন তো এমন হয়েছেই। সিইসি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারাই বলেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, শীতের দিনে রোদের মধ্যে নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, 70% ভোট দিচ্ছে, ইভিএমেও 70% ভোট দিচ্ছে, এর চেয়ে সফল নির্বাচন আর কি হতে পারে। উল্লেখ্য, কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামীকাল সোমবার শেষ হচ্ছে।